সো গাইস, আরে ভাই এটা কে ইনভাইট দিতেছে? এটা বারবার ইনভাইট দিতেছে একবারে। আরে ভাই দেখি ওর গ্রুপে নেই। এ হ্যালো হ্যালো। আরে মিরাজ বন্ধু, আমি তোর এতবার ইনভাইট দিতেছি, তুই ইনভাইট নিতেছিস না কেন? আমি তো রাকিব বন্ধু। আরে রাকিব বন্ধু, তা তুই এই বটারিতে কি করতেছিস? আরে বন্ধু বলিস না, আমার ওই আইডি হ্যাক হয়ে গেছে। আরে কি রে বন্ধু, তুই কি বলতাছিস এগুলা? আমরা কালকেও না একসাথে গেম খেললাম, আর কেমনে হ্যাক হইলো আজকে আইডি? তুই আর বলিস না, তুই তো জানিস কদিন আগে একটা ডাইনামিক ডু করছিলাম আমি, আর প্রচুর ভালোবাসে ফেলছিলাম। আর ও আমার কাছে আইডি নাম্বার পাসওয়ার্ড চাইছিল, তো আমি আইডি নাম্বার পাসওয়ার্ডটা দিলাম। তারপরে ও আমার নাম্বার পাসওয়ার্ড চেঞ্জ করে আমার সব জায়গা থেকে ব্লক মারে দিছে বন্ধু। এখন কি করবো বল? আরে এখন আর কি করা, যা গেছে তা তো গেছে। আর তোর কাছে আমি আগের দিন নাম্বার পাসওয়ার্ড চাইলাম, তুই আমার নাম্বার পাসওয়ার্ড দিস নাই। তুই আমার বিশ্বাস করিস না বন্ধু হয়ে। আর একটা মেয়ে তোরে দুইটা ভালো ভালো কথা বললো, তুই তার নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিলি। আসলে এটাই বাংলাদেশ, যে আমরা সবাই একটা মেয়ের কাছেই দুর্বল থাকি। মেয়েরা যেমনে যা বলে আমরা ছেলেরা তেমনে তাই না আছি, আর এমনিই বেশি স্ক্যাম হয় ফ্রি ফায়ার আইডিগুলা। সবাই একটু সাবধানে থাকবেন।